BTS, we're gonna support sustainability initiatives ছেলেটার আমার মতন স্বভাব, এভাবেই গাল মুছার আমার স্বভাব ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পুপালির পাগলামি। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভ্লগ। আর আমার এখানে কিন্তু এখনও চলছে পুজো, পুজো শেষ হয়ে গেলেও পুজোর আমেজ এখনও শেষ হয়নি, কারণ আমার প্রচুর ভ্লগস রয়ে গেছে পুজোর, আর আমি সবগুলো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। যেহেতু যতবার বেরিয়েছি ভ্লগ তৈরি করেছি, সেগুলো শেয়ার না করলে চলে? তো আজকে এখন আমরা চলে গেছি স্মৃতি ক্লাবে। স্মৃতি ক্লাব হচ্ছে, এটা হচ্ছে সূর্য যমুনীকে গিয়ে এই স্মৃতি ক্লাবটা বাঁদিকে ঢুকে পড়ে। তো এখানে থিমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানের থিমটা এরকম করেছে কিছুটা বৃদ্ধাশ্রম, মায়ের আর বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, এই সব নানা কিছু নিয়ে থিমটা করা হয়েছে। যদিও প্রথম দিকে আমি ঢুকি সময় কিছুই বুঝতে পারিনি, যতক্ষণ অবধি এখানের যে ধারাভাষ বলো বা যেটা বিবরণী দিচ্ছিল এই থিমটার, ততক্ষণ যখন না বলেনি আর ওই বৃদ্ধাশ্রম লেখাটা যখন পড়িনি, মানে ঢোকার সময় আর কি বুঝতে পারিনি থিমটা, মানে ঢুকি সময় প্যান্ডেলে ঢুকে তারপর ভেতরে গিয়ে তো বুঝতে পেরেছি। তো এখানে বিভিন্ন দিক পুরোটা ইয়েতে দেখানো হয়েছে ছবির মাধ্যমে, বাচ্চার সঙ্গে মায়ের সম্পর্ক এগুলো সব এই ছবির মাধ্যমে এক এক করে দেখানো হয়েছে, যে মা কীভাবে বাচ্চাকে বড় করে তোলে আর পরে সন্তান একটা সময় মানুষ হয়ে যাওয়ার পর মুখ ফিরিয়ে নেয়, এসবটাই দেখানো হয়েছে এখানে। যদিও সব সন্তান এরকম হয় না, সব মা বাবার এমন হয় না, কিন্তু হ্যাঁ অহরহ আজকাল এই জিনিসটা হয়ে থাকে, সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে মা বাবার সঙ্গে বাচ্চার সম্পর্ক ওই একই জিনিস, মানে পুরোটা এতেই এটাই দেখানো হয়েছে। আর এখানে এই যে মা দুর্গার কোলে গণেশ ঠাকুর, মা কীভাবে পরিশ্রম করে বাচ্চাকে বড় করে তোলেন, মায়ের স্নেহ মমতা, মা সন্তানের সম্পর্ক এটাই দেখানো হয়েছে। তার পাশাপাশি এখানে প্যান্ডেলের বাইরে যেটা ছিল সেটা হচ্ছে মায়ের আঁচলে বোঝা বাঁধানো দেখানো হয়েছে। আর এখানে কিন্তু মায়ের মূর্তিটা হাসি মুখ দেখানো হয়েছে, মায়ের একদম সুন্দর, বেশ মূর্তিটা বেশ সুন্দর, সবার মুখেই হাসি দেখা যাচ্ছে এখানে প্রতিমায়। পদচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে মা এবং সন্তানের সম্পর্ক। মণ্ডপে বৃদ্ধ মা বসে আছেন জেলরূপী বৃদ্ধাশ্রমে সন্তানকে দেখার আশায়। মণ্ডপের একটি অংশে অবশ্য রয়েছে বাবা ছেলের সম্পর্ক, যেখানে একজন বাবা তার ছোট্ট শিশুকে এবং একজন ছেলে তার বৃদ্ধ বাবাকে পুজো দেখাতে নিয়ে এসেছে। তো ভালো করে প্যান্ডেলটা দেখিয়ে নিলাম, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে এখানে দেখো চুল ঠিক করা হচ্ছে, এদিক ওদিক থেকে চুলটাকে ঠিক করা হচ্ছে, কারণ হেলমেট পরলে চুল নাকি চেপে চুপে যায় এই কারণে, আর লোকে মনে করে খালি আমি একলাই স্টাইল মরি। হ্যাঁ, আবার ঘোরাঘুরি হচ্ছে, ঘুরতে ঘুরতে আরেকটা প্যান্ডেলের কাছে চলে এসেছি। এটা সম্ভবত রামনগরের এদিকে প্যান্ডেলটা, মুক্তি সংঘ। আর প্যান্ডেলের মূর্তিটা ভীষণ সুন্দর, মূর্তিটা ভীষণই সুন্দর, খুব ভালো লেগেছে এই মূর্তিটা। তারপর এখান থেকে গেছিলাম রাধানগরের দিকে, ওইখানে একটা বড়সড় পুজো প্রত্যেকবার হয়, কিন্তু এবছর কোনো বড়সড় পুজো হয়নি, তাই লাইটটা একটুখানি লাইটের সামনে থেকে নিচে থেকে গেলাম আর একটুখানি রেকর্ড করে নিলাম লাইটটা। ভালো লাগে সুন্দর সুন্দর
নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে লাইট দেখ পুরোটার মধ্যে এত সুন্দর লাগতো প্রতিদিন লাগায় অষ্টমে রাতে প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টি শেষে আমরা শেষ রাত্রিরে বেরিয়েছিলাম, একটা দুটো প্যান্ডেল দেখেছি, তার মধ্যে যেটা দেখে একটুখানি ভালো লেগেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। শিউলি ফুলের গন্ধ নিয়ে বাড়িতে ফিরে চলে এসেছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থেকো, সঙ্গে থেকো, কালকে কিন্তু আরেকটা ব্লগ নিয়ে আসবো। প্রত্যেক দিন মজার ব্লগ থাকবে, অবশ্যই দেখো, দারুণ মজা হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।